মাসুম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। মাসুম ভাই, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন ইদানিং, কারণ আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় এবং ব্যস্ততার মধ্যে সময়টা পার করতে হয় আপনার। তো আপনাকে আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। একটি কথা আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার ধর্মীয় জ্ঞান আছে, দীর্ঘদিন মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আশা করছি যে বিষয়টা একটু স্পষ্ট হতে পারবো। অনেকে আসলে মনে করে যে জাকাতের যে টাকাটা সেটা দিয়ে অনেকে চলে যায় শ্রীমঙ্গল অথবা সিলেট, কেউ ঢাকাতেও চলে যায়, 200-400 পিস কাপড় কিনে নিয়ে আসে এবং সাথে কিছু খাবার নিয়ে আসে, পরে প্যান্ডেল বেঁধে এগুলো লাইন ধরে মানুষকে বিতরণ করে। এই কাজটা আমি দেখেছি সিলেটে একটু বেশি। আসলে এই ব্যাপারটা ইসলামিক নিয়ম থেকে, আসলে ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন, আর এটা কি ইসলামিক নিয়ম নীতির ভিতরে জাকাতের কি সঠিক সিস্টেমে পড়ে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين, اما بعد। প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ মানুষই এমন কিছু আমল করে যেগুলো লোক দেখানো আমল করে। আমরা জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি পাঁচটি বর্ণনা করে বলেন, পাঁচটির মধ্যে একটি হচ্ছে সামর্থ্যবানদের উপর জাকাত ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জাকাত ফরজ করেছেন। নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক একইভাবে আমাদেরকে জাকাতও প্রদান করতে হবে আমাদের যাদের সামর্থ্য আছে। বর্তমান সময়ে দেখা যায় আমাদের বেশিরভাগ সামর্থ্যবানরা জাকাতের নামে, আপনি যে প্রশ্নটি করেছেন যে অনেক প্রতিষ্ঠান থেকে কাপড় ক্রয় করে এনে কাপড় বিতরণ করা হয়, এগুলো অনেক সময় দেখা যায় যে এগুলো লোক দেখানো ইবাদত। যদিও তিনি জাকাতের নামে কাপড় দিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলো লোক দেখানো, যার জন্য রিয়া নামক যে গুণা যেটি আছে এই গুণার মধ্যে তিনি লিপ্ত আছেন। সুতরাং আমরা এটি এভাবে বলতে পারি, যেহেতু আমি মাদ্রাসার এখনো ছাত্র, আমার যতটুকু পড়াশোনা ততটুকু থেকে আমি এটা বলতে পারি যে আমাদের স্বাবলম্বী যারা আছেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, যে আল্লাহ তাআলার আইন হচ্ছে আপনি শতকরা 2.5% একজন মানুষ জাকাত প্রদান করবে তার সম্পদের, সেই হিসাবে একজন মানুষ যদি এই জাকাতের যে আটটি খাত আছে এই খাতের মানুষদের মধ্যে একজন মানুষকে যদি পারে তার জাকাতের টাকা দিয়ে একজন মানুষকে যদি সামর্থ্যবান করে দিতে পারে, একজন মানুষকে যদি একটি গাড়ি কিনে দিয়ে, একজন মানুষকে যদি তার ব্যবসার পুঁজি দিয়ে জাকাতের যে আটটা খাত আছে এই খাতের মানুষদেরকে যদি স্বাবলম্বী করতে পারে, তাহলে আমার মনে হয় যে তার জাকাতের টাকাটা উপযুক্ত একজন মানুষ পাবে, একজন মানুষ স্বাবলম্বী হবে, এর মাধ্যমে সমাজ উপকৃত হবে, রাষ্ট্রীয়ভাবে মানুষ, অর্থনৈতিকভাবে মানুষ এই অনেক বেশি অগ্রসর হবে, মানুষের যে টাকা পয়সার যে অভাব আছে সাধারণ মানুষের, তাদের এই অভাবটাও দূর হবে। আর বর্তমানে যে বিষয়টা দেখা যায় যে কাপড় কিনে মানুষদেরকে বাড়িতে প্যান্ডেল বেঁধে এই মানুষকে এগুলা যে দেওয়া হয়, এগুলো যদিও উনি জাকাতের নামে দিতেছেন, কিন্তু এগুলো বেশিরভাগই হয়ে যায় যে লোক দেখানো। তাই আমাদের উচিত এগুলা থেকে বের হয়ে প্রকৃতপক্ষে প্রকৃত মানুষগুলোকে খুঁজে জাকাতের সঠিক হকদারকে সঠিকভাবে বণ্টন করা। আশা করি আমার অল্প কথার মধ্যে আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তারপরেও আরও বিভিন্ন স্কলারদের বা কিতাব আপনারা যদি একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রমাদানের শেষ আমাদের মধ্যে চলে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।